আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব বর্তমানে মানে ফেব্রুয়ারি মাসে আপাতত কোন কোন চাকরির ফর্ম ফিল আপগুলি চলছে বা কোন কোন চাকরির ফর্ম ফিল আপগুলি আপনারা মিস করছেন বা এখনও পর্যন্ত আবেদন করেননি আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে এক করে দেখে নিতে পারবেন তো প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তি আমি এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এক করে দেখতে থাকুন এখানে আপাতত ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোন কোন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে তো ভিডিওটি শুরু করবার আগে সবার প্রথমে জানিয়ে দিই আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যেখানে এই এই মাসের মধ্যে যেটা ফেব্রুয়ারি মাস এই মাসের মধ্যে কোন কোন চাকরির ফর্ম ফিল ফিল আপগুলি বর্তমানে চলছে তো সবার প্রথমে আপনারা দেখতে পারবেন রাজ্য সরকারের একটি অফিসিয়ালি সাইট যেটা কিন্তু কর্মসংবাদ এর মাধ্যমে একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই রিক্রুটমেন্টের নোটিশটি দেখবার জন্য আপনাদের কর্মসংবাদ যেটা গভর্নমেন্ট ডট জিও ডট ইন যে অফিসিয়ালি সাইট সেই সাইটে আসতে হবে এখানে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের যে লোগো সেটা কিন্তু অনিষ্কিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই সাইডে আসবার পর এখানে কি করবেন জব শিকার বলে একটি জব অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি সেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন জব অ্যাডভার্টাইজমেন্ট সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে বর্তমানে এই সকল চাকুরি ফর্ম ফিল আপগুলি চলছে এখানে প্রচুর শূন্য পদ রয়েছে বা বিভিন্ন রকম পোস্ট কিন্তু রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এইট পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন রকম পোস্ট যেখানে রয়েছে এর সঙ্গে দেখতে পাবেন ওয়েল্ডার গ্যাস কাটার এই সকল বিভিন্ন রকম পোস্টগুলো এখানে রয়েছে ফিটার সকল সমস্ত রকম কিন্তু এখানে দেখতে পাবেন সঙ্গে দেখতে পাবেন সুপারভাইজার ঠিক আছে এই সকল পোস্ট কিন্তু এখানে রয়েছে যদি আপনারা কেউ মিস করে থাকেন অবশ্যই এই সাইডে আসবার পর চেক আউট করে নেবেন পরবর্তীতে চলে আসবো যেখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকুরি আপাতত ফর্ম ফিল চলছে প্রচুর সুনামত সেখানে রয়েছে যেখানে দেখতে পাবেন আর্মি অর্ডিনেন্স কর্পোরেশন ঠিক আছে যেটা বলা হয় এওসি ঠিক আছে এওসির পক্ষ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর এই সাইডে আবেদন করবার জন্য আপনাদের যেটা লিঙ্ক রয়েছে এওসি রিক্রুটমেন্ট ডট জিও ডট ইন এই সাইডে আসবার পর যখন আপনারা ক্লিক করবেন এরকম একটি পেজে চলে আসতে পারবেন এখানে সবার প্রথমে দেখতে পাবেন ক্রিয়েটিভ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আজকের যে আবেদনটি রয়েছে এ ওসি এই ফর্ম ফিল আপটি কিন্তু কালকে থেকে প্রকাশিত হবে বা কালকে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন তবে নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে এটা কিন্তু যারা মিস করেছেন খুব তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন এখানে কিন্তু ফায়ারম্যান সহ ভালো ভালো সুনপদ এখানে আপনারা দেখতে পারবেন এরপরে দেখতে পাবেন সি এম ডি যেটা কিন্তু এসডিও অফিস মানে ডিএম অফিসের সংলগ্ন যে অফিসটি থাকে এসডিও অফিস এসডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা কিন্তু আবেদন এখনও পর্যন্ত চলছে এ মাসের কিছু দিনের মধ্যেই আবেদনটি শেষ হয়ে যাবে যদি কি আবেদনটি না করে থাকেন অবশ্যই করে নেবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরুলিয়া সদর পুরুলিয়া জেলায় এটি প্রকাশিত হয়েছে আর পুরুলিয়া আরেকটি রিক্রুটমেন্ট চলছে যেটা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাবেন নোটিশ অফ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট যেটা কিন্তু শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগের একটি নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি তো আপাতত পুরুলিয়া জেলায় এই দুটো রিক্রুটমেন্ট চলছে যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য লাগবে না একটি রয়েছে অনলাইন একটি রয়েছে অফলাইনের মাধ্যমে আবেদন যেটা আপনাদের খুশি সেটা কিন্তু আবেদন করে ফেলবেন রাজ্যে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা দেখতে পাচ্ছেন কৃষি দপ্তর ঠিক আছে কৃষি দপ্তরের পক্ষ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ছেলে মেয়ে প্রত্যেকটি জেলার মেয়ে সকলেই আবেদন করে নিতে পারবেন যেটা কিন্তু দেখতে পাচ্ছেন এগ্রিকালচার মার্কেটিং ডেভেলপমেন্ট বা ডিপার্টমেন্ট আপনারা বলতে পারেন কৃষি দপ্তরের পক্ষ থেকে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এটি যদি আপনারা কেউ মিস করে থাকেন আমার এই চ্যানেলে সকল সমস্ত আজকে যে যেরকম আমি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বিজ্ঞপ্তি কিন্তু আমরা এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আপনারা একে করে দেখে নেবেন এরপরে চলে আসবো হেলথ ডিপার্টমেন্টে যেখানে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেকটি জেলায় পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যতগুলি রাজ্য রয়েছে প্রত্যেকটি জেলায় কিন্তু এই যে রিক্রুটমেন্ট সকল রকম রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে গ্রুপ ডি গ্রুপ সি সকল সমস্ত এরকম বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পাবেন যারা স্বাস্থ্য দপ্তরের জন্য খাটছেন বা স্বাস্থ্য দপ্তরের কাজ করতে খুবই ইচ্ছুক তারা কিন্তু এই সময়গুলি মিস করবেন না কারণ কি আপনাদের জেলায় আপনাদের আর বাইরে জেলায় আবেদন করতে হচ্ছে না আপনাদের জেলায় আপনারা প্রচুর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপাতত দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি সাইড এই সাইডে আসলেই আপনারা কিন্তু এই সকল দেখতে পাবেন এই সাইডে আসবার পর এখানে দেখতে পাচ্ছেন হেলথ বা কেরিয়ার বলে একটি সেকশন পেয়ে যাবেন এই হেলথ বা কেরিয়ার সেকশনে যখনই আসবেন এখানে আপনারা একে করে সাবজেক্টে এই সকল আবেদনগুলি দেখে নিতে পারবেন প্রচুর রিক্রুটমেন্ট রয়েছে প্রত্যেকটি জেলার জন্য কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে এরপর আমরা চলে আসবো সেন্ট্রাল গভর্নমেন্ট একটি চাকরিতে যেখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যারা ইউপিএসসির জন্য খাটছেন তাদেরকে বলে রাখি আপাতত কিন্তু রিক্রুটমেন্ট চলছে দুই রকম রিক্রুটমেন্ট চলছে অনলাইনের মাধ্যমে ইউপিএসসি থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই আবেদনটি কিন্তু এখনও পর্যন্ত যারা করেননি বা রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করেননি আপনারা কি করবেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়ালি সাইট এই সাইডে চলে আসবেন এখানে রিক্রুটমেন্ট বলে একটি সেকশন পেয়ে যাবেন এখানে দুই ধরনের রিক্রুটমেন্ট আপাতত চলছে যদি এখনও কেউ আবেদন করেননি বা অ্যাডভার্টাইজমেন্টগুলি দেখেননি আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে একে করে দেখে নিতে পারেন এছাড়া তারা আমার চ্যানেলে কিন্তু এই সকল ভিডিওগুলি রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন চলে আসবো আরেকটি রিক্রুটমেন্ট যেখানে দেখতে পাবেন আইআইটি কল্যাণী ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এন ইনস্টিটিউট ন্যাশনাল অকুপেশন যেখানে বলা রয়েছে অ্যাডভার্টাইজমেন্টে এখানে কিন্তু ভুরি ভুরি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে যেখানে হোস্টেল অ্যাসিসেন্টস এরপরে কুক রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিটনেস রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে এই সকল আবেদন কিন্তু আপাতত চলছে ঠিক আছে যেখানে এইট পাস থেকে সকলে আবেদন করে নিতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বাসিন্দা হয়ে থাকলে কিন্তু আবেদনটি করা যাবে অতএব যারা এখনও পর্যন্ত এখানে আবেদন করেননি খুব তাড়াতাড়ি আবেদনটি করে ফেলবেন এই যে নোটিশটি রয়েছে এই সাইডে আসবার লিঙ্ক আমি আপনাদের বলে দিই এখানে আপনাদের জাস্ট একটি মোবাইলের ব্রাউজার খুলে দিয়ে আইআইটি লিখবেন এরপরে সঙ্গে লিখবেন কল্যাণী ডট এসি ডট ইন তাহলে কিন্তু এই পেজটি ওপেন হয়ে চলে আসবে ঠিক আছে এটা কিন্তু সেই অফিসিয়ালি সাইডের যে পেজ সেটা কিন্তু আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি এবার সব থেকে যেটা বড় ব্যাপার এখানে কিন্তু ইন্ডিয়ান পোস্টের নিয়োগ চলছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এখানে কিন্তু চল্লিশ হাজার প্লাস শূন্য পদ রয়েছে এই কুটি এখনও পর্যন্ত যারা করেন এখানে কী করবেন ইন্ডিয়ান পোস্ট ডট জিও ডট ইন এই যে অফিসিয়ালি সাইট রয়েছে এই সাইটে যখনই আপনারা আসবেন রিক্রুটমেন্ট সেকশনে চলে আসবেন এখানে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটি সেকশন রয়েছে অনলাইন জিডিএস রিক্রুটমেন্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে আপনারা যে সরাসরি অনলাইনের পেজ বা অনলাইনে আবেদনের যে পেজ সেই পেজটিতে ভিজিট করতে পারবেন দেখুন এই পেজটি হয়েছে সে এখানে রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এখানে যখনই আপনারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এরকম একটি আবেদনের পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো যারা যারা এখনো পর্যন্ত মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা ইন্ডিয়ান পোস্টে আবেদন করেননি খুব তাড়াতাড়ি কিন্তু এই আবেদনটি করে নেবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এর সঙ্গে আপনাদের একটি ছবি আর সিগনেচার বাস আর কিছু আপনাদের কিন্তু লাগছে না তাহলে কিন্তু এই আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন কোনোরকম আপলোড কিন্তু এখানে করতে হচ্ছে না এরপরে আমরা চলে আসবো ইমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বাংলার একটি বা সরকারের একটি গুরুত্বপূর্ণ যে প্রকল্প ইমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হয় তবে এই সকল কিন্তু গভর্নমেন্টাল নয় ঠিক আছে এই সকল কিন্তু পাবলিক সেক্টরে একটি রিক্রুটমেন্ট তো এখানেও কিন্তু প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যাডভার্টাইজমেন্টে যখনই ক্লিক করবেন আপাতত যে সকল রিক্রুটমেন্টগুলি চলছে এখানে এক এক করে দেখে নিতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডাটা ম্যানেজার পোস্টের জন্য নিয়োগ করতে চলেছে গ্র্যাজুয়েশন পাশে এরপরে কেরিয়ার অ্যাকাডেমি অফ ম্যানেজমেন্টে যে এখানে ফুড ফুড কর্পোরেশন বা ফুড ব্রেভার সার্ভিস স্টোয়ার্ড পোস্টে নিয়োগটি করতে চলেছে যেখানে কিন্তু দেখতে পাবেন দুশোটি শূন্য পদ রয়েছে হায়ার সেকেন্ডারি পাশে এরপরে দেখতে পাবেন যে স্টাফ স্টাফ কার ড্রাইভার মানে শুধুমাত্র ড্রাইভার পোস্টে নিয়োগটি করতে চলেছে শুধুমাত্র কী লাগবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে মাধ্যমিক বা এইট শিক্ষা উত্তর যোগ্যতা এরপরে দেখতে পাবেন আপার ডিভিশন ক্লার্ক যেখানে কিন্তু আঠেরো থেকে ছাপান্ন মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন তিনটে ভ্যাকেন্সি রয়েছে গ্রাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতেই পাচ্ছেন লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন এগারো তিন দু আঠারো তারিখে সরি দু হাজার তেইশ তারিখে কিন্তু আপনাদের আবেদনটির লাস্ট ডেট তো বর্তমানে এ সকল আবেদন আপাতত চলছে যদি আপনারা কেউ সকল আবেদনের মধ্যে একটিও না করে থাকেন বা মিস করে থাকেন যে কোনো একটি যদি মিস করে থাকেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু আবেদনগুলি করে নেবেন কারণ হাতে কিন্তু সময় খুবই কম রয়েছে তো সকল আপাতত রিক্রুটমেন্ট চলছে আরও কয়েকটি রিক্রুটমেন্ট রয়েছে সকল আপনারা কিন্তু পরের ভিডিওতে দেখতে পাবেন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ